থকা লোকসকলৰ বাবে আন এটা ডাঙৰ খবৰ কিয়নো ৰেচন কাৰ্ড থকা প্ৰতিগৰাকী লোকে লাভ কৰিব 500 টকা ৰন্ধন গেছ লাভ কৰিব 200 ইউনিটলৈকে বিনামূলীয়া বিজুলী এক বৃহৎ ঘোষণা কৰা হৈছে যি সকল লোকৰ ৰেচন কাৰ্ড আছে সেই লোকসকলে 27 ফেব্ৰুৱাৰী পৰা 500 টকা ৰন্ধন গেছ লাভ কৰিব আমি জনাওঁ ডাঙৰ খবৰ এক বৃহৎ ঘোষণা কৰা হৈছে নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি ফলপ্ৰসূ কৰা দিহে চৰকাৰ আৰু 27 ফেব্ৰুৱাৰী পৰা 500 টকাতে উপলব্ধ হ'ব ৰন্ধন গেছ রন্ধন গেছেই নহয় বিনামূলীয়া বিজুলিও দিব সরকারে রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালে এই সুবিধা লাভ করব রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালে 200 ইউনিট বিজুলি বিনামূলীয় লাভ করব বিপিএল আর রেশন কার্ড হিতাধিকারী লাভ করব এই সুবিধা ইতিমধ্যে সিটি বাসত মহিলার বিনামূলীয় যাত্রা আরম্ভ করেছে সরকারখনে দরিদ্র লোকর 10 লাখ টাকার স্বাস্থ্য বিমা নিশ্চিত করেছে সরকারে তেলেঙ্গানার কংগ্রেস সরকারে জনতালে দিছে বৃহৎ খবর এক ভাল খবর দিছে মুখ্যমন্ত্রী এ রেবন রেড্ডি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে রেশন কার্ড থাকা প্রতিগী লোকর ডর খবর বিধানসভা নির্বাচনত প্রিয়ঙ্কা গান্ধীয়ে দুখন আসনের প্রতিশ্রুতি দিছিল 6 নির্বাচনের প্রতিশ্রুতি 2 প্রতিশ্রুতি পূরণের দিকে তেলেঙ্গানা সরকার কম সময়ের ভিতরতে প্রতিশ্রুতি পূরণ করে চমক দেখাইছে কংগ্রেস শাসিত রাজ্যখনে আর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি দিয়া হয়েছিল এই প্রতিশ্রুতি পূরণের দিকে আগবাড়িছে সরকার 27 ফেব্রুয়ারির পর 500 টাকাতে উপলব্ধ হব রন্ধন গ্যাস কেবল রন্ধন গ্যাসেই নহয় বিনামূলীয়া বিজুলি লাভ করব 200 ইউনিটলৈকে বিনামূলীয় বিজুলি লাভ করব রেশন কার্ড থাকা প্রতিগৰাকী হিতাধিকারী যেহেতু রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালক বিভিন্ন সুবিধা দি অহা হৈছে আর এইবার রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালে 200 ইউনিটলৈকে বিনামূলীয় বিজুলি লাভ করব 27 ফেব্রুয়ারি পৰা এই সুবিধা উপলব্ধ হব আর লগতে লাভ করব রন্ধন গ্যাস রন্ধন গ্যাসৰ দাম বৃদ্ধি সময়তে 500 টকাতে রন্ধন গ্যাস 27 ফেব্রুয়ারির পৰা লাভ করব রেশন কার্ড থকা প্রতিটি পরিয়াললৈ যেহেতু ইটোর পাছত আনটুকৈ ঘোষণা করেছে সরকারে আর এইবার রেশন কার্ড থকা পরিয়াললৈ এটা ডাঙর খবর এই মুহূর্তে আমি ডাঙর খবর জানাই আছো 27 ফেব্রুয়ারির পৰা 500 টকাতে রন্ধন গ্যাস লাভ করিব পাৰিব বিনামূলীয়া বিজুলি লাভ করিব বৃহৎ ঘোষণা করা হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি যে দিয়া হয়েছিল সেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দিকে আগবাড়িছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার আর মুখ্যমন্ত্রী এ রেবন রেড্ডি আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করেছে বিধানসভা নির্বাচনত প্রিয়ঙ্কা গান্ধীয়ে দুখন আসনের প্রতিশ্রুতি দিছিল আর 6 নির্বাচনের প্রতিশ্রুতি 2 প্রতিশ্রুতি পূরণের দিকে আগবাড়িছে তেলেঙ্গানা সরকার কম সময়ের ভিতরতে প্রতিশ্রুতি পূরণ করে চমক দেখাইছে এবার কংগ্রেস শাসিত রাজ্যখনে আর যেহেতু প্রতিখন রাজ্যতেই রেশন কার্ড থকা লোকসকলক বহু সুবিধা দি অহা হৈছে অসমৰ ৰেচন কাৰ্ড থকা লোকসকলক বিনামূলীয়াকৈ ৰেচন কাৰ্ড থকা লোকসকলক বিনামূলীয়াকৈ তেওঁলোকক স্বাস্থ্য বীমা দিয়া হৈছে 5 লাখৰ পৰা 10 লাখ টকাৰ স্বাস্থ্য বীমা দিয়া হ'ব বুলি জনাইছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই আৰু ইয়াৰ লগতে ৰেচন কাৰ্ড থকা প্ৰতিগৰাকী মহিলাই অৰুণোদয় আঁচনি ধন লাভ কৰিব বুলি জনাইছিল মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই ৰেচন কাৰ্ড থকা পৰিয়ালক ইটোৰ পাছত আনটো সুবিধা দিয়া হৈছে এবাৰ আন এখন ৰাজ্য ৰেচন কাৰ্ড থকা লোকসকলৰ বাবে বৃহৎ ঘোষণা কৰা হৈছে 27 ফেব্ৰুৱাৰীৰ পৰা 500 টকাতে উপলব্ধ হ'ব ৰন্ধন গেছ অৰ্থাৎ 27 ফেব্ৰুৱাৰীৰ পৰা ৰন্ধন গেছৰ দাম বৃদ্ধিৰ সময়তে 500 টকাতে ৰন্ধন গেছ লাভ কৰিব কেৱল ৰন্ধন গেছেই নহয় বিনামূলীয়া বিদ্যুৎ লাভ কৰিব পাৰিব জনতাই 200 ইউনিটলৈকে দৰিদ্ৰ পৰিয়ালে লাভ কৰিব বিনামূলীয়া বিদ্যুৎ আমি জনাইছো ডাঙৰ খবৰ নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি পূৰণৰ দিশে আগবাঢ়িছে চৰকাৰ আৰু ইতিমধ্যে চিটি বাছত মহিলাৰ বিনামূলীয়া যাত্ৰা আৰম্ভ কৰিছে চৰকাৰখনে দৰিদ্ৰ লোকৰ বাবে 10 লাখ টকাৰ স্বাস্থ্য বীমা নিশ্চিত কৰিছে আৰু মুখ্যমন্ত্রী এ ৰেবন ৰেড্ডি আনুষ্ঠানিকভাৱে এই কথা ঘোষণা কৰিছে জনতাৰ বাবে আনুষ্ঠানিকভাৱে এই কথা ঘোষণা কৰিছে ৰাজ্যখনৰ মুখ্যমন্ত্রী আৰু প্ৰতিটো পৰিয়ালে 200 ইউনিট বিনামূলীয়াকৈ বিজুলী লাভ কৰিব 27 ফেব্ৰুৱাৰীৰ পৰা এই নিয়ম কাৰ্যকৰী হ'ব বুলি জনোৱা হৈছে আমি জনাইছো ডাঙৰ খবৰ 27 ফেব্ৰুৱাৰীৰ পৰা এই নিয়ম কাৰ্যকৰী হ'ব অৰ্থাৎ 500 টকাতে ৰন্ধন গেছ লাভ কৰিব ৰন্ধন গেছৰ ভয়ংকৰ দাম বৃদ্ধিৰ সময়তেই ৰাজ্যখনে বৃহৎ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে তাৰ পাছতেই সমগ্ৰ দেশজুৰি চৰ্চিত হৈছে এই খবৰে কিয়নো ৰেচন কাৰ্ড থকা প্ৰতিগৰাকী পৰিয়ালক প্ৰতিগৰাকী হিতাধিকাৰীক যিহেতু বৃহৎ সুবিধা দি অহা হৈছে আৰু এইবাৰ ৰেচন কাৰ্ড থকা লোকক 500 টকাতেই চিলিণ্ডাৰ দিয়া হ'ব বুলি বৃহৎ ঘোষণা কৰিছে 27 ফেব্ৰুৱাৰীৰ পৰা 500 টকাতে ৰন্ধন গেছ লাভ কৰিব ৰেচন কাৰ্ড থকা লোকসকলে ৰেচন কাৰ্ড থকা দৰিদ্ৰ লোকলৈ বৃহৎ ঘোষণা কৰা হৈছে আৰু যিহেতু অসমতো ৰেচন কাৰ্ড থকা লোকলৈ ইটোৰ পাছত আনটোকৈ সুবিধা আগবঢ়াইছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই রেশন কার্ড থাকিলে দুখনকৈ প্রধানমন্ত্রীর বীমা যোজনার সুবিধা লাভ করব অর্থাৎ রেশন কার্ড থকা মহিলায় অরুণোদয় লাভ করব আর অরুণোদয় পোৱা প্রতিগৰাকী মহিলায় 2 লাখ টকালৈকে লাভ করব 2 লাখ টকালৈকে বীমা লাভ করব পাৰিব প্রধানমন্ত্রীর যে যোজনা সেই যোজনার অধীনত প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা আর প্রধানমন্ত্রী বীমা যোজনার অধীনত 2 লাখ টকালৈকে বীমা লাভ করব আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আনুষ্ঠানিকভাবে জানাইছে লগতে রেশন কার্ড থাকিলে যে 5 লাখ টকার
স্বাস্থ্য বিমা দিয়া হয় প্রতি বছরে 5 লাখ টাকা বিনামূলিয়াকৈ আপোনালোকে চিকিৎসা কৰিব পাৰে যিকোনো চিকিৎসালয়লৈ গলে সেই ধন 10 লাখ টকালৈকে বৃদ্ধি কৰা বুলি এক বৃহৎ ঘোষণা কৰিছিল অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ৰেশন কাৰ্ড থকা যি সকল ৰেশন কাৰ্ড নাই তেওঁলোকে নতুনকৈ আবেদন কৰিব পাৰিব বুলিও জনাইছিল মুখ্যমন্ত্রী গোৰাকে আৰু এবাৰ তেলেঙ্গানা চৰকাৰে লৈছে বৃহৎ পদক্ষেপ ৰেশন কাৰ্ড থকা মহিলা সকলে লাভ কৰিব 500 টকাতে ৰন্ধন গেছ এক বৃহৎ ঘোষণা কৰা হৈছে ৰেশন কাৰ্ড থকা মহিলা সকলক 500 টকাৰে ৰন্ধন গেছ দিয়াৰ কথা ঘোষণা কৰিছে 27 ফেব্ৰুৱাৰীৰ পৰা 500 টকাতে ৰন্ধন গেছ লাভ কৰাৰ ওপৰিও 200 ইউনিটলৈকে বিনামূলীয়া বিদ্যুৎ লাভ কৰিব পাৰিব আরে মতো জনায়েছো ডাঙর খবর এই বাতরি পাছতেই সমগ্র দেশজুড়ি চর্চা লাভ করেছে তেলেঙ্গানা সরকারে কংগ্রেস সরকারে যে প্রতিশ্রুতি দিছিল প্রতিশ্রুতি পূরণের দিকে আগবহা পরিলক্ষিত হয়েছে আর 500 টাকাতে এবার রন্ধন গ্যাস দিয়ার কথা ঘোষণা করেছে যেহেতু রন্ধন গ্যাসের ভয়ঙ্কর রূপত দাম বৃদ্ধি হয়েছে আর রন্ধন গ্যাসের দাম বৃদ্ধির সময় বৃহৎ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে 27 ফেব্রুয়ারির পর রেশন কার্ড থাকা প্রতিগী হিতাধিকারী লাভ করব 500 টাকাতে রন্ধন গ্যাস কেবল রন্ধন গ্যাসে নহয় 200 ইউনিটলৈকে বিনামূলীয়া বিদ্যুৎ দিয়া হব আর ইতিমধ্যে দেশবাসী যেহেতু প্রধানমন্ত্রী সূর্যোদয় আঁচনির অধীনত বিনামূলীয়াকৈ বিজুলি লাভ করব অর্থাৎ এটকা আপনাদের বিদ্যুতের বিল দিব নালাগে প্রতিগী দরিদ্র পরিয়ালে লাভ করব বৃহৎ সুবিধা আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আনুষ্ঠানিকভাবে এই কথা জানাইছিল যে বিনামূলীয়া হব আপনার বিদ্যুতের বিল যেহেতু 300 ইউনিটলৈকে বিনামূলীয়া বিদ্যুৎ আপনাদের লাভ করব আর 100 ইউনিট বিদ্যুৎ হে এটা সাধারণ পরিয়ালর খরচ হয় বলে জানাইছিল 200 ইউনিট বিজুলি আপনাদের বিক্রি করে ধন আপনার প্রদান করা হব আর ইলেকট্রিসিটি বোর্ডত আপনাদের বিক্রি করব 200 ইউনিট বিজুলি উলটা ইলেকট্রিসিটি বোর্ডে হে আপনার ধন প্রদান করব বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বৃহৎ ঘোষণা করেছিল আর সূর্যোদয় আঁচনির অধীনত যেহেতু বিনামূলীয় বিজুলি দিয়া হয়েছে আর এইবার যে প্রতিশ্রুতি আছিল তেলেঙ্গানা সরকারের তেলেঙ্গানা সরকারে 27 ফেব্রুয়ারির পর 200 ইউনিট বিনামূলীয়া বিজুলি লাভ করব প্রদান করব প্রতিটি দরিদ্র পরিয়ালক আর কেবল ইমানেই নহয় প্রধানমন্ত্রী সূর্যোদয় আঁচনির অধীনতো তেওঁলোকে এই আঁচনির সুবিধা লাভ করবলে সক্ষম হব আমি জানাইছো ডাঙর খবর রেশন কার্ড থাকা প্রতিগী হিতাধিকারীর বাবে ডাঙর খবর কিয়নো 27 ফেব্রুয়ারির পর 500 টাকাতেই রন্ধন গ্যাস তেওঁলোকে লাভ করব পাৰিব কেবল রন্ধন গ্যাসে নহয় বিনামূলীয়া বিজুলিও তেওঁলোকক প্রদান করা হব এক বৃহৎ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যখনের সরকারে আর তার পাছতেই উৎফুল্লিত হয়ে পড়েছে জনতার রেশন কার্ড থাকা লোকসকল উৎফুল্লিত হয়ে পড়েছে কেন রেশন কার্ড থাকা প্রতিগী লোককেই বিভিন্ন সুবিধা দিয়া হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও রেশন কার্ড থাকা প্রতিগী লোকক বা প্রতিগী মহিলাক বিভিন্ন সুবিধা দিছে রেশন কার্ড থাকলে অরুণোদয় আঁচনির ধন আপনি লাভ করব যদি আপনার রেশন কার্ড আছে তেতিয়াহলে 1250 টাকা অরুণোদয় আঁচনির ধন আপনি যোগ্য হিসাবে বিবেচিত হব বলে জানাইছে আর অরুণোদয় ধন যেহেতু 1250-ৰ পৰা 3000 টকালৈকে বৃদ্ধি কৰাৰ চিন্তা চৰ্চা কৰিছে ৰাজ্য চৰকাৰে গতিকে এই মুহূৰ্তত গতিকৈ ভাল খবৰ কিয়নো 27 ফেব্ৰুৱাৰীৰ পৰা ৰেশন কাৰ্ড থকা লোকসকলে 500 টকাতেই ৰন্ধন গেছ লাভ কৰিব পাৰিব কেৱল ৰন্ধন গেছেই নহয় বিনামূলীয়া বিজুলিও চৰকাৰে প্ৰদান কৰিব আৰু যি প্ৰতিশ্ৰুতি দিছিল তেলেংগানা চৰকাৰে তাৰ পাছতেই এই বৃহৎ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে তেলেংগানা চৰকাৰে আমি জনাইছো ডাঙৰ খবৰ ৰেশন কাৰ্ড থকা প্ৰতিগৰাকী হিতাধিকাৰীৰ বাবে 500 টকাতেই রন্ধন গ্যাস লাভ করব রন্ধন গ্যাসের দাম বৃদ্ধির সময়তে বৃহৎ পদক্ষেপ গ্রহণ করেছে তার পাছতেই সমগ্র দেশজুড়ি চর্চা লাভ করেছে তেলেঙ্গানার কংগ্রেস সরকারে কিয়নো যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়া হয়েছিল ছটা নির্বাচনী প্রতিশ্রুতির ভিতর দুটা প্রতিশ্রুতি পূরণের দিকে আগবাহিছে সরকার আর 27 ফেব্রুয়ারির পর রেশন কার্ড থাকা লোকসকলে 500 টাকাতে রন্ধন গ্যাস লাভ করব লাভ করব বিনামূলীয়া বিজুলি 200 ইউনিটলৈকে বিনামূলীয়া বিজুলি লাভ করব জনতায়ও যেহেতু 300 ইউনিটলৈকে বিনামূলীয়া বিজুলি লাভ করার কথা জানাইছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এক বৃহৎ ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রীগুলিয়ে জনতালৈ যেহেতু প্রধানমন্ত্রী সূর্যোদয় আঁচনি ইতিমধ্যে হাতত লৈছে কেন্দ্রীয় সরকারে আর প্রধানমন্ত্রী সূর্যোদয় আঁচনির অধীনত কেবল জনতাই নহয় দেশের প্রতিগী দরিদ্র লোকের ঘরত লগা হব সোলার পেনেল আর সেই সোলার পেনেলের ফলত বিনামূলীয়া হব আপনার বিদ্যুতের বিল অর্থাৎ এতকা আপনি বিদ্যুতের বিল দিব নালাগে উলটাই ইলেকট্রিসিটি বোর্ডক বিক্রি করে ধন লব পাৰিব বিজুলি বিক্রি করে ধন লব পাৰিব কেতিয়াও নভবা এক আসনি হাতত লৈছে বিজেপি সরকারে আর তার পাছতে উৎফুল্লিত হয়ে পড়েছে দরিদ্র জনতা ইতিমধ্যে যেহেতু আনুষ্ঠানিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জনায় আহিছে লগতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জনাইছে যে এই নতুন আসনির অধীনত
কোটি কোটি লোক লাভান্বিত হবলৈ গৈ আছে এটকা বিদ্যুতৰ বিল আপুনি দিব নালাগে আৰু তাৰ মাজতে তেলেঙ্গানা চৰকাৰেও লৈছে এক বৃহৎ পদক্ষেপ 500 টকাতে ৰন্ধন গেছ 27 ফেব্ৰুৱাৰীৰ পৰা দিয়া হ'ব ৰেচন কাৰ্ড থকা লোকসকললৈ বৃহৎ ঘোষণা কৰা হৈছে বিনামূলীয়া বিদ্যুৎ দিয়া হ'ব বুলি জনায়ছে বিনামূলীয়া বিজুলী যি সকল লোকৰ ৰেচন কাৰ্ড আছে তেওঁলোকে লাভ কৰিব 200 ইউনিটলৈকে বিনামূলীয়া বিজুলী চৰকাৰে দিয়াৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আৰু যি নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি আছিল সেই নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি পূৰণৰ দিশে অগ্ৰসৰ হৈছে চৰকাৰ তাৰ পাছতে দৰিদ্ৰ লোকসকল উৎফুল্লিত হৈ পৰিছে কিয়নো এক বৃহৎ ঘোষণা কৰা হৈছে ৰেচন কাৰ্ড থকা লোকলৈ যিহেতু ইটোৰ পাছত আনটো গৈ সুবিধা দি অহা হৈছিল আৰু এইবাৰ ৰেচন কাৰ্ড থকা লোকলৈ আন এক বৃহৎ সুবিধা দিয়া হৈছে বিপিএল আৰু ৰেচন কাৰ্ড হিতাধিকাৰী এই সুবিধা লাভ কৰিব কেৱল ৰেচন কাৰ্ড হিতাধিকাৰী নহয় যি সকল বিপিএল এই বিপিএল লোকসকলেও এই সুবিধা লব পাৰিব অৰ্থাৎ 27 ফেব্ৰুৱাৰীৰ পৰা 500 টকাতেই ৰন্ধন গেছ তেওঁলোকে লাভ কৰিব পাৰিব বুলি চৰকাৰৰ তৰফৰ পৰা জনোৱা হৈছে আৰু প্ৰতিটো পৰিয়ালে 200 ইউনিটলৈকে বিনামূলীয়াকৈ বিদ্যুৎ লাভ কৰিব আৰু অসমতো যিহেতু 300 ইউনিটলৈকে বিনামূলীয়া বিজুলী লাভ কৰাৰ কথা জনাইছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰধানমন্ত্ৰী নতুন আঁচনিৰ অধীনত 300 ইউনিটলৈকে বিনামূলীয়া হ'ব আপোনাৰ বিজুলী অৰ্থাৎ আপুনি এটকা বিদ্যুতৰ বিল দিব নালাগে আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে জনাইছিল যে সাধাৰণ লোকৰ কেৱল 100 ইউনিট বিজুলীহে তেওঁলোকে খৰচ কৰে গতিকে 200 ইউনিট আপোনালোকৰ ৰাহি হ'ব আৰু বিদ্যুৎ বৰ্ডক আপোনালোকে ইলেক্ট্ৰিচিটি বৰ্ডক আপোনালোকে সেই বিজুলী বিক্ৰী কৰি ধন ল'ব পাৰিব বুলি বৃহৎ ঘোষণা কৰিছিল মুখ্যমন্ত্ৰীগৰাকী আৰু তাৰ মাজতেই এটা ডাঙৰ খবৰ জনাইছোঁ নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি পূৰণৰ দিশে চৰকাৰ যিহেতু ৰন্ধন গেছৰ বিভিন্ন সময়ত দাম বৃদ্ধি হয় আৰু দেশজুৰি ৰন্ধন গেছৰ দামক লৈ প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আহিছে চৰকাৰে বিৰোধীক সমালোচনা কৰি আহিছে চৰকাৰে আৰু তাৰ মাজতে এক বৃহৎ পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে যিসকল লোকৰ ৰেচন কাৰ্ড আছে তেওঁলোকে বিনামূলীয়াকৈ বিদ্যুৎ লাভ কৰাৰ উপৰিও 27 ফেব্ৰুৱাৰীৰ পৰা 500 টকাতে ৰন্ধন গেছ লাভ কৰিবলৈ সক্ষম হ'ব আমি জনাইছোঁ ডাঙৰ খবৰ 500 টকাতে ৰন্ধন গেছ লাভ কৰিব যিসকল লোকৰ ৰেচন কাৰ্ড আছে বিনামূলীয়া বিজুলী আৰু 500 টকা ৰন্ধন গেছ এবাৰ প্ৰদান কৰিবলৈ সাজু হৈ পৰিছে চৰকাৰ তাৰ পাছতে দেশজুৰি চৰ্চা লাভ কৰিছে তেলেংগানা চৰকাৰে তেলেংগানা কংগ্ৰেছ চৰকাৰে বৃহৎ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে আৰু যিহেতু তেলেংগানাত এইটোৰ পাছত আনটো নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি পূৰণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু এইবাৰ তেলেংগানাৰ মুখ্যমন্ত্ৰীয়ে লোকসকলৰ বাবে আনুষ্ঠানিকভাৱে এই কথা ঘোষণা কৰিছে যিসকল লোকৰ ৰেচন কাৰ্ড আছে সেই লোকসকলে 27 ফেব্ৰুৱাৰীৰ পৰা 500 টকাতেই ৰন্ধন গেছ লাভ কৰিবলৈ সক্ষম হ'ব মুখ্যমন্ত্ৰী এ ৰেৱন ৰেড্ডি আনুষ্ঠানিকভাৱে এই কথা ঘোষণা কৰিছে তাৰ পাছতে উৎফুল্লিত হৈ পৰিছে জনতা অসমতো 300 ইউনিটলৈকে যিহেতু বিনামূলীয়া হ'বলৈ গৈ আছে বিদ্যুৎ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই বৃহৎ ঘোষণা কৰিছে আৰু এইবাৰ তেলেংগানা চৰকাৰ ছয় নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতিৰ দিশে আগবাঢ়িছে ছয় নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি দুই নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি পূৰণৰ দিশে আগবাঢ়িছে চৰকাৰ কম সময়ৰ ভিতৰতে প্ৰতিশ্ৰুতি পূৰণ কৰি চমক দেখুৱাইছে এইবাৰ কংগ্ৰেছ শাসিত ৰাজ্যখনে